এটাই হচ্ছে ব্রিটেনের মানুষের ভালোবাসার নিদর্শন মুসলিম কমিউনিটি বা অভিবাসী কমিউনিটিকে যখন অ্যাটাক করার জন্য এই ফার রাইটস মানে উগ্র চরমপন্থী যারা তারা নানা ধরনের কর্মসূচিগুলি গ্রহণ করেছিল এবং সবচেয়ে বড়ো কর্মসূচি দিয়েছিল গতকালকে ব্রিটেনের বিয়াল্লিশটি শহরের একশোটি স্পটে সেখানে হাজার হাজার রায়ডকারী যেভাবে উপস্থিত হয়েছিলেন তাদেরকে প্রতিহত করার জন্য আরও বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন তাদের হাতে এই 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 রেসিজম মানে বর্ণবাদ বিরোধী নানান ধরনের স্লোগান ছিল তারা নিজেরা নেমেছেন মাঠে তারা বলছেন যে ব্রিটেন থেকে বর্ণবাদকে উৎখাত করে দিতে হবে এবং ফার রাইটস যারা মানে একেবারে চরম উগ্রপন্থী যারা তাদের জায়গা নেই পুলিশের কাজটা অনেকটাই সহজ করে এই সব সাধারণ মানুষ যারা গতকালকে ব্রিটেনের অভিবাসীদের পক্ষে নেমেছিলেন মুসলিম কমিউনিটির পক্ষে নেমেছিলেন শুধুমাত্র যে রাজধানী লন্ডনে নয় বিভিন্ন শহরে হাজার হাজার সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে আসেন তারা ডেমনস্ট্রেশন করেছেন পিসফুলি ডেমনস্ট্রেশন করেছেন এবং তারা বলছেন যদি কোনো ধরনের আঘাত করা হয় তাহলে পাল্টা আঘাতও দেওয়া হবে যেই কারণে রায়ড কিন্তু গতকালকে তেমন সুবিধা করতে পারেনি তারা মোটামুটি গর্থে ঢুকে গিয়েছে রায় কারণ সাধারণ মানুষ ছিল পুলিশও সাথে ছিল সব কিছু মিলিয়ে রায়ডকারীরা কিছু কিছু জায়গায় গণ্ডগোল করার চেষ্টা করলেও যেইভাবে তারা হুমকি দিয়েছিল ঠিক সেভাবে তারা কাজ করতে পারেনি ফিরে যেতে হয়েছে এখন এই রাইডকারীদেরকে চিহ্নিত করে করে ধরা হচ্ছে রাইডকারীদেরকে দ্রুত আইনে বিচার করা হবে তাদেরকে খুব দ্রুততার সাথে শাস্তির মুখোমুখি করা হবে যাতে ব্রিটেনে আবারও এই উগ্র বর্ণবাদ মাথাচারা দিয়ে না উঠতে পারে আর সবচেয়ে বড় যে জিনিসটা দিয়ে আমি শুরু করলাম আজকে যে ব্রিটেনের মানুষ আপনারা দেখেন যে এখানে গতকালকে যারা নেমেছিলেন বেশিরভাগই কিন্তু শ্বেতাঙ্গ মানুষ সাদা মানুষ তারা শান্তি চান এই দেশে কোনো অশান্তি চান না তারা ব্রিটেনের এই যে এথনিক কমিউনিটি যারা রয়েছে তাদের অবদানের কথা স্বীকার করেন উল্লেখ করেন এবং বলছেন যে ব্রিটেন হচ্ছে মাল্টি কালচারাল দেশ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন সংস্কৃতির মানুষের মেলবন্ধন ঘটেছে এই ব্রিটেনে আর এখানে এসে কেউ যদি এইসব মানুষদেরকে চোখ রাঙায় তাহলে তাদের বিরুদ্ধেও তারা পাল্টা চোখ রাঙাবেন এবং তারা কালকে সেটাই করে দেখিয়েছেন ব্রিটিশ জনগণ এখানে তারা আলাদাভাবে মুসলিম কমিউনিটি বিভিন্ন এথনিক কমিউনিটিকে আলাদাভাবে তারা ভাবতে চান না তারা ভাবতে চান সব মানুষ এক আর সেটারই নিদর্শন দেখা গেছে গতকালকে আসম আসুম রানার টিভি লন্ডন